আইনি তোয়াক্কা না করে খোলা বাজারে বিকোচ্ছে লুপ্তপ্রায় সংরক্ষিত কচ্ছপ। নদিয়ার চাকদহের কালীবাজার হাটে দেদার বিক্রি হচ্ছে কচ্ছপ। বন দপ্তরের কোনো নজরদারি না থাকায় উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে এনে কালীবাজার মণ্ডল হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কচ্ছপ বিক্রি হয় হাটের মধ্যেই। এ বিষয়ে বন দপ্তর কোনো বক্তব্য দিতে রাজি হননি, তবে মৌখিকভাবে বলেন তারা নাকি কিছুই জানেন না। শুধু তাই নয়, লিখিত অভিযোগ জমা দিলে তবেই তারা এ ধরনের বাজারগুলি পরিদর্শন করবেন বলে জানিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে সংরক্ষণের উদ্দেশ্যে এত বিপুল অর্থের নির্মিত সরকারি দপ্তরের প্রয়োজনই বা কি? প্রশাসনিক অনুমতি লাগে তো, তোমরা কিভাবে আনছো? অনুমতি দিয়েছে কে? পুলিশ? কারা অনুমতি দিয়েছে? কি নাম তোমার? এখানে প্রতি মানে হাট বাজে বসে নাকি? বনগাঁ থেকে কত করে কিলো বিক্রি করো? ৫০০ টাকা। ঝাড়খণ্ড নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।